আমরা ট্রেনকে ছেড়ে কিন্তু কোনোভাবেই পরিবহন সম্পর্কে ভাবতে পারবো না যতই বাস মেট্রো যাই হোক না কেন ট্রেন আমাদের কাছে সবসময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে বলি এই যে বিহারে যে পাটনা জাংশন রয়েছে সেটা কিন্তু বিহারের সব থেকে পুরনো স্টেশন রেল স্টেশন তা নয় একশো বছর আগে এই বিহারে যে স্টেশনটি ছিল সেইটি হচ্ছে বিহারের সব থেকে প্রাচীন রেল স্টেশন তার নাম হচ্ছে পাটনা রেল স্টেশন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাটনা জাংশন রয়েছে তার সঙ্গে কিন্তু এটা একেবারেই আলাদা এই স্টেশনটি তৈরি করা হয়েছিল আঠেরোশো একষট্টি সালে এবং এই যে এই স্টেশন এর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বয়স হচ্ছে একশো বছর এই স্টেশনটা দানাপুর এবং লকিস রাই লাইনকে প্রথমে একসঙ্গে যুক্ত করেছিল আঠেরোশো সালে এখানে কিন্তু যে সার্ভিস হয় সেই সার্ভিসটা আরও বেশি পরিমাণে বাড়ানো হয় এবং ধীরে ধীরে তারপর নানান ধরনের ডেভেলপমেন্ট আসার পর আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাটনা জংশন তৈরি হয়েছে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে